এই ভিডিওতে আমি আমার প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এখানে আমাকে প্রথমে রেডি করা হচ্ছে ফ্লাই করার জন্য, আর তারপরে হাওয়ার জন্য এক দু মিনিট মতো একটু ওয়েট করতে হয়, আর তারপর আমরা ফ্লাই করে যাই। তো প্রথমে খুব একটা কিছু বুঝতে না পেরে যখন আমার পাইলট পিছন দিকে যান আমি বসে পড়েছিলাম, আর তারপরেও কোনো অসুবিধা ছাড়াই আমার পাইলট আমাকে নিয়ে খুব ইজিলি ফ্লাই করে যান। আর ফ্লাই করার পরের যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা ছিল দুর্দান্ত। কি অসম্ভব যে সুন্দর লাগছিল চারপাশটা, সেটা নিশ্চয়ই আমার স্মাইল দেখেই আপনারা বুঝতে পারছেন। আমি এই প্যারাগ্লাইডিংটা করেছি কালিম্পংয়ের ডেলো পার্কের কাছে। আমরা গিয়েছিলাম শিটংয়ে, শিটং থেকে মাইরাং যাওয়ার পথে কালিম্পংয়ের ডেলো হয়ে আমরা মাইরাং যাই, আর ডেলো পার্কের কাছে পৌঁছে দেখি যে সেখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। এর আগেও আমি একবার ডেলো গিয়েছিলাম ঘুরতে, কিন্তু তখন প্যারাগ্লাইডিংয়ের এতটা প্রচলনও ছিল না, আর তখন এতটা এক্সপিরিয়েন্সড ওয়েতে প্যারাগ্লাইডিং করানোও হতো না। আগে ট্রেনিং দেওয়া হতো আর তারপরে প্যারাগ্লাইডিং করা হতো, আর এই প্যারাগ্লাইডিংটার জন্য আমাকে কিন্তু কোনো রকম কোনো ট্রেনিং দেওয়া হয়নি। শুধু দু তিনটে কথা বলে দেওয়া হয়েছিল যে ফ্লাই করার সময় যে ক্লিপগুলো দিয়ে এগুলোকে আটকানো রয়েছে সেগুলোতে কোনোভাবে কোনো টাচ করবে না, আর যখন নিচে নামা হবে তখন পাটাকে উঁচু করে রাখবে আর কোনো ভয় রাখবে না মনের মধ্যে। ব্যাস এইটুকুর ওপরে বেস করেই পুরো প্যারাগ্লাইডিংটা হয়। খুব ইজিলি আমাদের ফ্লাইংটা হয়। আমার যিনি পাইলট ছিলেন তিনি খুব ইজিলি ফ্লাই করিয়ে দেন, মানে এতটাই ইজি ছিল আমার ফ্লাইংটা যে আমি খুব বেশি টেরও পাইনি কখন ফ্লাই করে গেছি। জাস্ট 30 সেকেন্ডও হয়নি বোধহয় তার মধ্যেই ফ্লাই করে গেছি। আর ফ্লাই করার পর যখন আশপাশটা দেখতে পেলাম তখন তো মন পুরো ভরে গেল। আমি চেষ্টা করছি আমি যে ভিউটা দেখতে পাচ্ছিলাম সেই ভিউটা আপনাদেরকে দেখানোর। কেমন লাগছে ভিউটা? পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। এই প্যারাগ্লাইডিংটার জন্য আমার টোটাল লেগেছে 3500। 3000 টাকা লেগেছে ফর ফ্লাইং, আর 500 টাকা লেগেছে গোপ্রো দিয়ে ভিডিওটা শ্যুট করার জন্য। টোটাল 20 মিনিটের এই ফ্লাইংটা ছিল, আর তার আগে পরে রেডি করা নিয়ে আর তারপর নিচে ল্যান্ড করা সব কিছু নিয়ে টোটাল মোটামুটি 30 মিনিট মতো আমার টাইম লেগেছে। ডেলো পার্কের কাছে যে কাউন্টার থেকে প্যারাগ্লাইডিংয়ের বুকিং হচ্ছিল, বুকিং করার পরে সেখান থেকেই একজন আমাকে স্কুটিতে করে প্যারাগ্লাইডিংয়ের স্পটে নিয়ে যান, আর সেখান থেকে কিছুটা উঁচুতে উঠে তারপর প্যারাগ্লাইডিংয়ের জন্য আমাকে রেডি করা হয়।
আর প্যারাগ্লাইডিং হয়ে যাওয়ার পরে একটা মাঠে ল্যান্ড করা হয়, আর সেখান থেকে গাড়ি করে আমাকে আবার যে স্পট থেকে আমি বুকিং করেছিলাম সেইখানে পৌঁছে দেওয়া হয়। আর এই ভিডিওটা পুরোটাই তারপর ওটিজি দিয়ে আমার ফোনে ট্রান্সফার করে দেওয়া হয়। তো সব মিলিয়ে অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল আমার, একদম পুরো মন খুশি হয়ে যাওয়া এক্সপিরিয়েন্স। উপর থেকে যখন দেখছিলাম বাড়িগুলো একদম ছোট ছোট লাগছে, যেমন ফ্লাইটে লাগে, আর এটা এপ্রিল মাস ছিল তাই একটু ক্লাউডি ছিল ওয়েদারটা। যদি নভেম্বর ডিসেম্বর হয় তাহলে তো আরও ক্লিয়ার স্কাই পাওয়া যাবে আর আরও সুন্দর ভিউ হয়তো পাওয়া যাবে, তবে একটু ঠান্ডা হয়তো লাগবে কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। হাওয়ার কতটা আওয়াজ সেটা নিশ্চয়ই আপনারা শুনতেই পাচ্ছেন। আর রাস্তা দিয়ে যখন গাড়িগুলোকে দেখছিলাম মনে হচ্ছিল যেন খেলনা গাড়ি যাচ্ছে। আশা করি কিছুটা ভিউ আমি আপনাদেরকে দেখাতে পারছি যে কেমন চারপাশের ভিউটা লাগছে। কালিম্পংয়ের যদি রেলওতে ঘুরতে আসেন তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব কোনো রকম কোনো ভয় ছাড়া একবার প্যারাগ্লাইডিংটা করেই ফেলুন, দেখবেন মন একদম ভরে যাবে। আর কোনো রকম কোনো ভয় কিন্তু একটুও নেই, একটুও কিন্তু ভয় লাগছিল না। প্যারাগ্লাইডিংয়ের সময় শুধু আপনার কাজ হচ্ছে চারপাশের ভিউ দেখা আর সেলফি স্টিকটাকে ধরে থাকা, ব্যাস এইটুকুই। আশা করছি আমার প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের ভালো লেগেছে, কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে। কোনো রকম কোনো কোয়ারিজ যদি থাকে তাহলে সেটাও আমাকে জানাতে পারেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। তো সব মিলিয়ে আমার সেই দিনের এক্সপিরিয়েন্স খুব 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 ভালো ছিল। চারপাশ পুরো সবুজে ঢাকা আর তার মধ্যে ছোট ছোট বাড়ি, পুরো কালিম্পং শহরটাকেই উপর থেকে দেখা যাচ্ছিল। আর ফ্লাই করার সময়ও আমি প্রচুর বকবক করেছি আমার পাইলটের সাথে, আর পাইলট এবার ট্রাই করছে ল্যান্ড করার জন্য। ল্যান্ড করার আগে উনি আমাকে বলে দিয়েছিলেন যে পাটাকে একদম সোজা রাখতে হবে, পা সোজা না রাখলে কিন্তু ল্যান্ড করার সময় পাটা ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই পাটা কিন্তু অবশ্যই সোজা রাখবেন। পাইলটের কথা মতো যদি আপনি ফ্লাই করতে পারেন তাহলে ফ্লাই কিন্তু ভীষণ ইজি হয়, আর কোনো রকম কোনো ভয় ছাড়াই পুরো প্যারাগ্লাইডিংটাকে ভীষণ ভালোভাবে এনজয় করা যায়। আর উপর থেকে যে ভিউটা আপনারা পাবেন সেই ভিউটা দেখে কিন্তু মন পুরো ভরে যাবে। যাদের প্যারাগ্লাইডিং করার ইচ্ছা আছে কিন্তু মনে মনে ভয় রয়েছে যে কি জানে কি হবে, তারা কিন্তু একদম বেফিকার হোকে প্যারাগ্লাইডিংটা এনজয় করে ফেলুন। আর যদি এর মধ্যে কালিম্পং আসার কোনো রকম কোনো প্ল্যানিং থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার ডেলো গিয়ে প্যারাগ্লাইডিংটা এক্সপিরিয়েন্স করে নিন, কোনোভাবেই কিন্তু মিস করবেন না এই সুযোগটা। যারা মনে করছেন যে প্যারাগ্লাইডিং কী জানি কী ব্যাপার, তাদের জন্য বলবো যে এটা খুব ইজি একটা ব্যাপার, জাস্ট বসে বসে ভিউ দেখা হচ্ছে কাজ আর কিছুই না। তবে হ্যাঁ, ল্যান্ডিংয়ের সময় পাটাকে একদম সোজা করে রাখতে হয়, ব্যাস এইটুকুই হচ্ছে ব্যাপার। এবার আমরা ল্যান্ড করে গেলাম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।